ফাইটিং গেম জনরা হলো এক ধরনের ভিডিও গেম যা খেলোয়াড়দের দ্বারা নিয়ন্ত্রিত ক্যারেক্টারগুলির মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট লড়াইয়ে মেনলি ফোকাস করে। সাধারণত খেলোয়াড়দের তাদের প্রতিপক্ষকে পরাস্ত করতে কুইক রিফ্লেকশন, বোতাম ইনপুট এবং কৌশলগত চিন্তাভাবনার সমন্বয় ব্যবহার করতে হয়। ফাইটিং গেমগুলিতে প্রায় একের পর এক যুদ্ধ বা দলগত লড়াই দেখা যায় এবং খেলোয়াড়দের তাদের নিজস্ব অনন্য লড়াইয়ের শৈলী এবং ক্ষমতা সহ ক্যারেক্টারদের তালিকা থেকে বেছে নিতে হয়। আর আজকে আমি আপনাদের জন্য তিনটি সেরা ফাইটিং গেম ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছি। তো আর বেশি বাজে না বকে ভিডিওটাকে শুরু করা যাক। 1990-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের পিতামাতারা তাদের সন্তানদের মর্টাল কম্ব্যাট খেলতে দিতে ভয় পেয়েছিলেন, কারণ এটির রক্তাক্ত গোর, প্রাণহানি এবং মৃত্যুর কারণে। তাদের বিতৃষ্ণা থাকা সত্ত্বেও বিতর্কটি শুধুমাত্র গেমটির জনপ্রিয়তা বাড়াতে কাজ করেছিল। সেই থেকে মর্টাল কম্ব্যাট ফ্র্যাঞ্চাইজি স্পিন অফ, সিকোয়েল, প্রিকোয়েল, কার্টুন, কমিক্স এবং লাইভ অ্যাকশন ফিচার ফিল্ম সহ 25টি গেম রিলিজ করেছে। ফ্র্যাঞ্চাইজির প্রাণঘাতী ব্যবস্থা হলো এর অন্যতম প্রধান আকর্ষণ, যা খেলোয়াড়দের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিক চাল এবং বটম ম্যাচের একটি সিরিজ প্রবেশ করে, যা একটি বিশেষ সিনেমাটিক ট্রিগার করতে দেয়। প্রাণহানিগুলি মর্টাল কম্ব্যাটের সবচেয়ে জনপ্রিয় অংশ হয়ে উঠেছে এবং সিরিজের প্রতিটি নতুন এন্ট্রির সাথে তারা আরও ভয়ঙ্কর এবং হিংস্র হয়ে ওঠে। যুদ্ধের চাল, ব্যাক স্টোরি, উপাখ্যান এবং চরিত্রগুলিও ভালোভাবে তৈরি করা হয়েছে এবং গেমটি খেলতে এবং মাস্টার করার জন্য যথেষ্ট আকর্ষণীয়। যখন ন্যামকো 1994 সালে টেকেন প্রকাশ করে, তখন এটি ফাইটিং গেম জনারে কোম্পানির প্রবেশকে চিহ্নিত করে। গেমটি তার চিত্তাকর্ষক 3D অ্যানিমেশনের কারণে দ্রুত তরঙ্গ তৈরি করেছিল, যা সেই সময় অন্যান্য ফাইটিং গেমগুলিতে সাধারণত ছিল না। এর গ্রাফিক্স ছাড়াও টেকেন বেশ কিছু বৈশিষ্ট্য প্রবর্তন করেছে, যা তখন থেকে ফাইটিং গেমগুলিতে সাধারণ হয়ে উঠেছে এবং এটি প্রায় 50 মিলিয়ন ইউনিটও সেল করেছে, যা এটিকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফাইটিং গেম ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি করে তুলেছে। টেকেন প্রকাশের সাথে সাথে ফাইটিং গেমের মান অনেক ইনক্রিজ হয় এবং এটি 2D ফাইটিং গেমের পতনেরও ইঙ্গিত দেয়। সিরিজটি একের পর এক বেশ কয়েকটি সিকুয়েল, স্পিন অফ এবং চলচ্চিত্রও চালু করেছে, যা একটি টেকসই ফ্র্যাঞ্চাইজি হিসেবে এর মর্যাদাকে শক্তিশালী করেছে। এর জনপ্রিয়তার একটি কারণ হলো এর চরিত্রগুলি সুবিকশিত কাস্ট, যাদের মধ্যে অনেকে অতিথি চরিত্র হিসাবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে উপস্থিত হয়েছেন। স্ট্রিট ফাইটার ফ্র্যাঞ্চাইজি ইতিহাসের সবচেয়ে সুপরিচিত এবং ব্যাপকভাবে জনপ্রিয় ফাইটিং গেম ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি। এটি 1987 সালে আর্কেডে আত্মপ্রকাশ করেছিল এবং তখন থেকে 25টিরও বেশি ভিন্ন সিকুয়েল এবং সংস্করণ প্রকাশ করেছে। এর পুরো ইতিহাস জুড়ে স্ট্রিট ফাইটার সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। স্ট্রিট ফাইটার এমন অনেক কনভেনশন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে, যেগুলি এখন একের পর এক লড়াইয়ের গেমগুলির মানক বলে বিবেচিত হয়। জনারের প্রথম দিকের এন্ট্রিগুলির মধ্যে একটি হিসাবে গেমটি তার ভালোভাবে সম্পাদিত চাল, ক্যারেক্টার এবং প্রথম শ্রেণীর বৈচিত্র্য এবং গেমপ্লে আয়ত্ত করার জন্য প্রয়োজনীয় দক্ষতার স্তরের জন্য প্রশংসিত হয়েছে। তো এটাই ছিল তিনটি সেরা ফাইটিং গেম ফ্র্যাঞ্চাইজি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। লাস্টে যদি আপনি রেডা 6 গেমের কিছু অজানা ফ্যাক্টের ব্যাপারে জানতে চান, তাহলে স্ক্রিনে আসা ভিডিওটাতে ক্লিক করুন। চলুন, বাই।